বিমানবাহিনী বিশ্বের 7 নম্বর অবস্থানে রয়েছে। অপরদিকে বাংলাদেশের বিমানবাহিনী 52 নম্বর অবস্থানে রয়েছে। बांग्लादेश हेलो जी वेलकम बैक टू फादर रिएक्शन उम्मीद है कि आप सब ठीक हो। आज हम रिएक्शन देने वाले बांग्लादेश वर्सेस पाकिस्तान एयरपोर्ट्स के बारे में और देखते हैं कि किस कंट्री के पास ज्यादा इक्विपमेंट से ज्यादा फाइटर जेट्स है। आइए स्टार्ट करते हैं। डिफेंस अपडेट वर्ल्ड के प्रिय दर्शक बंधुरा আমরা আজকে আলোচনা করব যদি বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয় তাহলে ফলাফল কি হবে এই আয়োজনের দ্বিতীয় পর্ব নিয়ে ফলাফল কি হতে পারে সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন। আমরা শুধু দুই দেশের বিমান বাহিনীর সক্ষমতা নিয়ে আলোচনা করব। বর্তমানে যুদ্ধের সময় বিমান বাহিনীর গুরুত্ব সবচেয়ে বেশি। কয়েক শতক আগেও নৌবাহিনী ছিল যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং যাদের নৌবাহিনী স্ট্রং এবং কৌশলী ছিল তারাই যুদ্ধে জয়ী হতো। কিন্তু গত কয়েক যুগ থেকে অবস্থাটা এমন হয়েছে যাদের নৌবাহিনীতে যুদ্ধবিমানের সাপোর্ট যথেষ্ট রয়েছে তারাই বিজয়ী। বর্তমানে নৌবাহিনীর স্থলে বিমান বাহিনী জায়গা করে নিয়েছে, অর্থাৎ যার বিমান বাহিনী শক্তিশালী নিশ্চিতভাবে সেই যুদ্ধে এগিয়ে থাকবে। এর কারণ হচ্ছে যুদ্ধবিমানগুলো খুবই গতিসম্পন্ন হয়, যা শব্দের গতির চেয়েও কয়েক গুণ গতিতে ছুটতে সক্ষম এবং এতে যে অস্ত্রশস্ত্র থাকে সেগুলো খুবই ধ্বংসাত্মক হয়। এবং বর্তমানে যুদ্ধের অন্যতম কৌশল হলো যুদ্ধবিমানের মাধ্যমে শত্রুর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এবং সেনাঘাটিগুলো ধ্বংস করে দেওয়া। দুই দেশের অস্ত্রশস্ত্র সম্পর্কে যাওয়ার আগে আমরা একটু জেনে নিই যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ বনাম পাকিস্তানের বিমান বাহিনীর ভূমিকা কেমন হবে। যদি আবার বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয় তাহলে পাকিস্তান বিমান বাহিনীর দিক থেকে সবচেয়ে কৌশলী অবস্থানে থাকার চেষ্টা করবে, কারণ দূর থেকে যুদ্ধ করার জন্য বর্তমানের যুদ্ধবিমানগুলি খুবই পারদর্শী এবং দুর্গতি সম্পন্ন। আপনি জানলে অবাক হবেন, একটি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান এতটাই গতিশীল যে পাকিস্তান থেকে বাংলাদেশে পৌঁছাতে কয়েক ঘন্টা টাইম লাগবে। তারা বাংলাদেশে ঢুকেই বিমান হামলার মাধ্যমে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানবে এবং আমাদের প্রতিরোধ ব্যবস্থাসমূহ অকার্যকর করে দিতে চাইবে। তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, পাকিস্তান আমাদের দেশে বিমান নিয়ে এসে অভিযান চালাবে আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষব? এর উত্তর হচ্ছে কখনোই না। আমরা বসে থাকবো না, তবে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে, কারণ বাংলাদেশের যথেষ্ট রাডার থাকলেও এয়ার ডিফেন্স মিসাইল সক্ষমতার অবস্থা খুবই করুণ, যার কারণে বাংলাদেশ পাকিস্তানের বিমানগুলোকে শনাক্ত করতে পারবে কিন্তু সেগুলোকে ধ্বংস করতে পারবে না। বর্তমানে বাংলাদেশের উন্নত মানের দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম নেই। আমরা রীতিমতো অবাক হয়ে যাই যে মায়ানমারের বিমান বাহিনীকে আমাদের টেক্কা দেওয়ার ক্ষমতা নেই, সেখানে পাকিস্তানের বিমান বাহিনীকে আমরা কীভাবে ঠেকাবো? প্রিয় দর্শক বন্ধুরা, অনেকে বলতে পারেন আমাদের প্রাণপ্রিয় ভারত বন্ধুরা আছে যারা আমাদেরকে সাহায্য করবে। এমন যারা ভাবছেন তাদেরকে বলতে চাই, ভারত একটি স্বার্থবাজ রাষ্ট্র, তারা আমাদের বন্ধু সাজলেও আমাদের পিঠে ছুরি মারার বন্ধু, কাজেই তাদের উপরে আমরা চোখ বুজে ভরসা করতে পারি না। আর আমরা একটা স্বাধীন রাষ্ট্র হয়ে তাদের সাহায্যের আশায় থাকব, এটা আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার ছাড়া কিছুই না। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সেই বিমান বাহিনী নিয়ে এগিয়ে চলেছি। এরপরে যদি আমাদের ভারতের উপরে আশা করে বসে থাকতে হয় তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করা হবে নয় কি? চলুন কথা না বাড়িয়ে আমরা দুই দেশের বিমান বাহিনীর সক্ষমতা তুলনামূলকভাবে জেনে নিই। গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী পাকিস্তানের বিমান বাহিনী বিশ্বের 7 নম্বর অবস্থানে রয়েছে। অপরদিকে বাংলাদেশের বিমান বাহিনী 52 নম্বর অবস্থানে রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর পিছিয়ে থাকার কারণ আমরা ভিডিওর শেষে আলোচনা করব। যুদ্ধবিমান, হেলিকপ্টার, প্রশিক্ষণ বিমান ইত্যাদি সকল এভিয়েশন মিলে বাংলাদেশের মোট এয়ারক্রাফট রয়েছে 178টি। অপরদিকে পাকিস্তানের মোট এয়ারক্রাফট রয়েছে 1364টি। তার মধ্যে বাংলাদেশের ফাইটার এয়ারক্রাফট বা প্রধান যুদ্ধবিমান রয়েছে 44টি, অপরদিকে পাকিস্তানের রয়েছে 357টি। বাংলাদেশের একটিও ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট নাই, অপরদিকে পাকিস্তানের রয়েছে 90টি। সৈন্য এবং যুদ্ধ সরঞ্জাম বহনের জন্য বাংলাদেশের ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে 13টি, অপরদিকে পাকিস্তানের রয়েছে 48টি। বাংলাদেশ এয়ারফোর্সের প্রশিক্ষণ বিমান রয়েছে 58টি, অপরদিকে পাকিস্তানের রয়েছে 510টি। বাংলাদেশের দুটি স্পেশাল মিশন এয়ারক্রাফট রয়েছে, অপরদিকে পাকিস্তানের স্পেশাল মিশন এয়ারক্রাফট রয়েছে 24টি। বাংলাদেশ বিমান বাহিনীর সামরিক কাজে নিয়োজিত মোট হেলিকপ্টার রয়েছে 331টি। পাকিস্তান বিমান বাহিনীর মোট অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 53টি, অপরদিকে বাংলাদেশের কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। তবে গত 23শে সেপ্টেম্বর বাংলাদেশ অ্যাটাক হেলিকপ্টার কেনার টেন্ডার দিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ সংখ্যাগুলো এক নজরে জানলাম, এখন আমরা জানবো একটু বিস্তারিতভাবে।
বাংলাদেশ এয়ারফোর্সের মোট 44টি প্রধান যুদ্ধ বিমানের মধ্যে 8টি হলো রাশিয়ার তৈরি মিগ-29 এবং 36টি হলো চেংডু F7 যুদ্ধ বিমান যা চীনের তৈরি। অপরদিকে পাকিস্তানের 357টি যুদ্ধ বিমানের মধ্যে 85টি হলো যুক্তরাষ্ট্রের F-16 ফাইটিং ফ্যালকন। এগুলি তাদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান। বাংলাদেশের মিগ-29-এর সর্বোচ্চ গতি ঘন্টায় 2500 কিলোমিটার পর্যন্ত হতে পারে। অপরদিকে পাকিস্তানের F-16 ফাইটিং ফ্যালকনের সর্বোচ্চ গতি ঘন্টায় 1500 কিলোমিটারের মতো হতে পারে। তবে বাংলাদেশের মিগ-29-এর হার্ড পয়েন্ট রয়েছে 7টি। অপরদিকে পাকিস্তানের F-16 ফাইটিং ফ্যালকনের হার্ড পয়েন্ট বা অস্ত্র ধারণের জায়গা রয়েছে 9টি। বাংলাদেশের মিগ-29-এর গতি বেশি কারণ এতে ডাবল জেট ইঞ্জিন ইউজ করা হয়েছে। অপরদিকে পাকিস্তানের F-16-এ সিঙ্গেল জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এছাড়াও পাকিস্তানে রয়েছে 138টি JF-17 থান্ডার যুদ্ধ বিমান। এগুলো পাকিস্তান এবং চীন যৌথভাবে তৈরি করেছে। এই যুদ্ধ বিমানগুলোকে পাকিস্তান বিমান বাহিনীর আইকন বলা হয়। এছাড়াও পাকিস্তান আরও 50টি JF-17 A Block 3 অর্ডার করেছে। এগুলোতে 7টি হার্ড পয়েন্ট রয়েছে এবং এগুলোর সর্বোচ্চ গতি ঘন্টায় 2000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এছাড়াও পাকিস্তানের 135টি Mirage 3 যুদ্ধ বিমান রয়েছে যেগুলো ফ্রান্সের তৈরি। এছাড়াও রয়েছে 139টি Mirage 5 যুদ্ধ বিমান। এগুলোর সর্বোচ্চ গতি ঘন্টায় 2000 কিলোমিটারের একটু কম বেশি হতে পারে। এতক্ষণ পাকিস্তান বিমান বাহিনীর যে যুদ্ধ বিমানগুলো কথা বললাম এগুলো বাংলাদেশ বিমান বাহিনীর 8টি মিগ-29-এর বিরুদ্ধে। এছাড়াও বাংলাদেশের রয়েছে 26টি চেংডু F-7 যার বিপরীতে পাকিস্তানেরও 60টি F-7 ফাইটার রয়েছে। এগুলো চীনের তৈরি। তবে বাংলাদেশের F-7 ফাইটারগুলো সর্বোচ্চ পর্যায়ের আপগ্রেড করা। আমরা শুধুমাত্র যুদ্ধ বিমান নিয়ে আলোচনা করলাম, অন্য এয়ারক্রাফট এবং হেলিকপ্টার সমূহ নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আর আলোচনা করছি না। তবে আমরা ভবিষ্যতে পাকিস্তানের বিমান বাহিনীর একটি একক ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ। এবং আমাদের চ্যানেলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি একক ভিডিও রয়েছে, সেখানে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর সমস্ত এয়ারক্রাফট হেলিকপ্টারগুলো আলোচনা করেছি। আপনি চাইলে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। বাংলাদেশ বিমান বাহিনীতে অনেক বেশি যুদ্ধ বিমানের প্রয়োজন নেই, দরকার অল্প কিছু কোয়ালিটি সম্পন্ন যুদ্ধ বিমান। কিন্তু আমাদের যুদ্ধ বিমান সংখ্যায় অনেক কম, এর কারণ হলো আমাদের দেশের রাজনীতির উত্থান পতন। বাংলাদেশের এক সরকার যখন কোনো বিমান অর্ডার করে আরেক সরকার এসে সেটাকে ক্যান্সেল করে দেয়, এরকম ঘটনা পূর্বে ঘটেছে। এ বিষয়ে আমরা ডিসক্রিপশনে ইনফরমেটিভ বাংলা চ্যানেলের একটি ভিডিও লিঙ্ক দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। 2001 পরবর্তী সময়ে ক্ষমতার পালাবদলের পর 8টি মিগ-29-কে গ্রাউন্ডেড করা হয়। অর্ডারে থাকা 8টি মিগ-29-এর অর্ডার বাতিল করা সহ বাকি 16টি কেনার পরিকল্পনা স্ক্র্যাপ করা হয়। পাইলটদের ব্যয়বহুল মিগ-29 প্রশিক্ষণ বাদ দিয়ে F-7 কেন্দ্রিক প্রশিক্ষণের গুরুত্ব দেওয়া হয়। দেশে থাকা 8টি মিগ-29 বিক্রির চেষ্টা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা হয় মিগ-29 দুর্নীতি মামলা, যেখানে 32টা মিগ-29 কেনার কথা ছিল কিন্তু কেনা হলো মাত্র 8টি। অবশ্য এই 8টিও তো গ্রাউন্ডেড করে রাখা হয়েছিল। আজকে 32টা মিগ-29-কে আপগ্রেড করে R-27 ও R-77 BVR মিসাইল থাকলে মিয়ানমারের Sukhoi-30কে কাউন্টার দেওয়ার জন্য এর চেয়ে বেশি আর কিছু লাগতো না। আর এই ভিডিওটি সম্পর্কে মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। पाकिस्तान के साथ लड़ेंगे, पाकिस्तान बांग्लादेश दोस्त बन के जब भी बांग्लादेश को जरूरत पड़ेगी पाकिस्तान उसके लिए पेश पेश है, और जब भी पाकिस्तान का साथ चाहिए होगा तो पाकिस्तान आपका साथ देगा। या बांग्लादेश और पाकिस्तान की एयरफोर्स की बात करें तो पाकिस्तान के पास काफी क्वांटिटी ज्यादा है और बांग्लादेश के पास क्वांटिटी कम है। एक ये भी है कि पाकिस्तान के 1971 के
जंग के बाद बांग्लादेश पाकिस्तान से आजाद हुआ, तो जो आजादी से लेकर 1947 से लेकर 1971 तक पाकिस्तान ने काफी सारे जहाज लेते और काफी सारी चीजें थी। उसके बाद भी पाकिस्तान आहिस्ते लेते जा रहा है, तो पाकिस्तान के पास ये भी क्वांटिटी ज्यादा है। तकरीबन कोई 20 साल या 25 साल के बाद या 30 साल के बाद बांग्लादेश आजाद हुआ, तो ये सारी चीजें थी। इसके अलावा अगर भी देखा जाए तो पाकिस्तान हर साल कोशिश करते हैं अपने डिफेंस बजट को बढ़ाने के लिए, और डिफेंस बजट बढ़ता रहता है तो पाकिस्तान नई नई एक्सपेरिमेंट करता है। अब जैसे आपको पता है कि कुछ टाइम पहले बांग्लादेश ने यह भी कहा था कि हम F-16 लेने वाले हैं, और बांग्लादेश का यह कहना था कि बांग्लादेश का F-16 लेने का पाकिस्तान से पहले था। फिर बाद में उन्होंने कहा हम US से लेंगे क्योंकि US वाला तो अपग्रेड है। अब F-16 के बारे में बात करें तो F-16 बांग्लादेश का, अगर F-16 के बारे में बात करें तो F-16 USA का एक फाइटर जेट है जिसको पाकिस्तान ले रही है। अब कौन सा सीरीज लिया था पाकिस्तान का ये मुझे भी नहीं पता, बट पाकिस्तान में उसने साल बाई साल डे बाई डे ईयर बाई ईयर जो है ना अपग्रेडेशन किया, नई नई चीजें लाए थे। बट जब USA देखा जाए तो USA हर 2-4 साल बाद नया सीरीज लॉन्च करता जाता है। अब वो लोग भी तक गए तो अब उसको रिटायर करे, ग्राउंड करे, और उसके बाद वो कोई नया फाइटर लेने वाले हैं और उसकी जगह नया बनाएंगे, लेंगे तो नहीं नया ही बनाएंगे खुद का। बट यहाँ पे अगर MiG-29 की बांग्लादेश की बात करें तो उसमें भी काफी सारे प्रॉब्लम्स दिखाई दी और उसको अभी ग्राउंड करके साइड पे कर दिया गया है। तो यहाँ पे ये कह सकते हैं कि पाकिस्तान की पावर काफी ज्यादा है बांग्लादेश एयरफोर्स से, बट ये नहीं कह सकते कि यार बांग्लादेश भी कमजोर है। बांग्लादेश भी के पास भी राफेल है, MiG-29 है, काफी नए जेट्स है। तो बांग्लादेश और पाकिस्तान समझ लो कि लेवल पे पाकिस्तान के पास क्वांटिटी थोड़ी ज्यादा है। अगर वीडियो अच्छी लगी तो लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।